ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওয়েমার সংক্রান্ত যে মামলা তার এক্সক্লুসিভ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তার আগে একটাই অনুরোধ যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত কিংবা কোনো কারণে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেটগুলো ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন তাহলে মিস করবেন না একটা আপডেটও যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশানে আছে বারবার করে আমরা বলছি সেগুলোকে আপনারা সেগুলোতে জয়েন হয়ে যান তাহলে ইনস্ট্যান্টলি আপডেটগুলো চলে আসবে শুরু করা যাক তো আজকে কলকাতা হাইকোর্টে কোর্ট নম্বর তেরোতে এটা শুনানি ছিল এবং সেক্ষেত্রে কোনো রকম লাইভ স্ট্রিমিং করা হয়নি একটু রেস্ট্রিকশনের মধ্য দিয়ে হয়েছে অনেককে ঢুকতে দেওয়া হয়নি কোর্টরুমে তো সেটা একটা আলাদা ব্যাপার এবং তারপর বিভিন্ন যারা গিয়েছিলেন কোর্ট চত্বরে এবং সেক্ষেত্রে কোনো কোনো আইনজীবীকে ঘিরে তারা বিক্ষোভ করেন এবং সেক্ষেত্রে সেই ব্যাপারটা নিয়ে আমরা একটা ভিডিও শেয়ার করছি সেটা দেখতে পারেন তো এই ভিডিওতে যে মূলত আপডেটগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে আজকে চোদ্দ ওই মাস সংক্রান্ত মামলাতে এক্সাক্টলি কি হয়েছে সহজ সরলভাবে কিন্তু আপনারা জানতে চলেছেন তো প্রথমেই যেটা কোর্টে বলা হয়েছিল যে অনেকগুলো কানেক্টেড অ্যাপ্লিকেশন আছে এবং যারা অ্যাপ্লিকেন্টস আছেন তারা সবাই কিন্তু কোয়ালিফাইড এবং তারা ইন সার্ভিস টিচার তারা তাদের চাকরি করছেন এবং তারা এই যে কেস এই কেসের পার্টি হতে চায় তো এইগুলো সমস্ত শোনার পর রিট পিটিশনের যিনি আইনজীবী আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন তো তিনি যেটা দেখান একটি ডিভিশন বেঞ্চের অর্ডার এবং তার সাথে সুপ্রিম কোর্টের একটা অর্ডার যেটা মূলত প্রিয়াঙ্কা নস্কর মামলা এবং যেটা পেন্ডিং আছে আপনারা অনেকেই জানেন যারা আমাদেরকে ফলো করেন এই ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে তো প্রিয়াঙ্কা নস্কর যে মামলাটা অর্থাৎ বত্রিশ হাজার সংক্রান্ত প্রাইমারি দু হাজার ষোলোর রিক্রেন প্রসেস সেই সংক্রান্ত মামলা একটি পেন্ডিং আছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয় তো এই সংক্রান্ত যেহেতু এটা পেন্ডিং আছে তো তিনি বলেন অর্থাৎ মাননীয় বিকাশ ভট্টাচার্য তিনি বলেন যে তাহলে এভিডেন্স এবং ব্যাপারটা তাহলে পরে অন্যদিন এরকম ধরনের একটা ব্যাপার তিনি বলেন আর কি এবং এর সাথে এই অনেক কিছু কথোপকথন হয় এবং তারপর যখন মাননীয় বিচারপতি অর্ডার পাস করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে বোর্ডের অ্যাডভোকেট গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন এবং বোর্ডের অ্যাডভোকেট বলেন যে টেট একটা আলাদা ব্যাপার এবং সিলেকশন প্রসেস দুটো কিন্তু আলাদা টেট একটা এক্সামিনেশন এবং সিলেকশন প্রসেস একটা আলাদা টেটের সাথে সিলেকশন প্রসেসে সরাসরি ওইভাবে যোগাযোগ নেই এই ধরনের একটা কথা তিনি তুলে ধরেন ওই গোটের মধ্যে ডিভিশন বেঞ্চে অ্যাপয়েন্টমেন্ট এবং যে রিক্রুটমেন্ট সেই সংক্রান্ত মামলা পেন্ডিং আছে টেট নিয়ে অর্থাৎ টেট বা টেট টিচার এলিবিলিটি টেস্ট বা একটা এক্সামিনেশন এই সংক্রান্ত ব্যাপারে কোনো রকম চ্যালেঞ্জ নেই এবং টেটের অর্থাৎ টেট যে এক্সামিনেশন একটা এই সংক্রান্ত ব্যাপারে যে চ্যালেঞ্জ সেটা কিন্তু এই রিট এবং মাননীয় জাজ এটা কিন্তু শুনতে পারেন এবং তখন তাহলে বিচারপতি বলেন যে টেট এক্সামিনেশন তাহলে একটা মেন ভিত আর কি এবং সেই ভিতের উপর দাঁড়িয়ে আছে পুরো সিলেকশন প্রসেস এবং যে এন্টায়ার পুরো ব্যাপারটা আর কি এটা আমরা আপনাদেরকে বাংলায় বললাম উনি ইংলিশে বলেছেন তো সহজভাবে আপনারা যেটা জানতে পারলেন এটা এবং টেট যদি চলে যায় তাহলে অ্যাপিল কোর্টের ম্যাটারটা কিন্তু অ্যাডভার্সলি একটা এফেক্ট করবে অর্থাৎ এক্ষেত্রে টেট যে ব্যাপারটা সেটা কতটা ঠিক বা কতটা ভুল এবং কোনো গাফিলতি বা কোনো এটা নিয়ে কোনো ব্যাপার আছে কি না সেটা কিন্তু এই রিপিটিশনের বিষয় তার জন্য যেটা পেন্ডিং আছে ডিভিশন বেঞ্চে যেটা দু হাজার ষোলো প্রসেসের কোনো কেস এবং তার সাথে এটা কিন্তু সম্পর্ক নেই এটা কিন্তু তুলে ধরা হয় এই সমস্ত ব্যাপার শোনার পর মাননীয় বিচারপতি কিছু অর্ডার দিয়েছেন এবং অর্ডার কপি আসার পর বিস্তারিতভাবে আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব তো তিনি যে অর্ডারটা দিয়েছেন বা তিনি যেটা বলেছেন তো সেটা কিন্তু এবার আপনারা জানতে চলেছেন তো এক্ষেত্রে সবাইকে পার্টি হিসাবে অ্যাড করা দেওয়া হয়েছে অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে পার্টি হিসাবে অ্যাড করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তিন সপ্তাহের মধ্যে রিট পিটিশনের এগেনস্টে এফিডেভিট জমা দেওয়ার জন্য এবং তার এক সপ্তাহ বাদে অর্থাৎ এখন থেকে চার সপ্তাহ পর বোর্ড এবং ডিটিপিটেশন রিপ্লাই দেবে এবং এই পুরো ম্যাটারটা কিন্তু আবার আগামী আট সপ্তাহ পর কিন্তু লিস্টে আসবে অর্থাৎ শুনানির সম্ভাবনা আট সপ্তাহ পর এটাই কিন্তু অরিজিনাল ব্যাপার তো আমরা সংক্ষিপ্ত আকারে আগেই আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানেই পেজগুলো আছে সেখানেই বলেছিলাম যে ডিলে হয়ে গেছে তো বিস্তারিতভাবে আপনারা জানতে চলে পারলেন আর কি পুরো ব্যাপারটা তো অবশ্যই ভিডিওটা লাইক করুন সবার সাথে করুন যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বুঝতে পারেনি তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানলেন তো তিন সপ্তাহের মধ্যে সবাইকে এফিডেভিট দিতে হবে অপোজিশনকে তার এক সপ্তাহের মধ্যে রিপ্লাই দিতে হবে এটা মেন ব্যাপার এবং আট সপ্তাহ পর এটা কিন্তু আবার লিস্টে অ্যাড হবে এবং সেক্ষেত্রে সেদিন শুনানি হতে পারে তো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো উঠে আসবে এবং তো প্রাইমের সংক্রান্ত যে এক্সক্লুসিভ আপডেট সেগুলো যাতে না মিস করে যান এবং আদার্স যে আপডেটগুলো তো তার জন্য আমাদের সঙ্গে যুক্ত তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন সবাই কিন্তু একটা কমেন্ট করে যাবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন তাহলে আমরা বুঝতে পারবো কতজন ভিডিও দেখছেন আমাদের বিভিন্ন জেলা থেকে কোন জেলা থেকে কতজন দেখছেন আর কি এবং তার সাথে আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থাকবে সেটা কমেন্টে লিখতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটা প্রত্যেকটি কমেন্ট আমরা পড়বো এবং রিপ্লাই দেবো এবং এটা হচ্ছে পুরো ব্যাপার হলো এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করব তো কিছু কথা আপনাদের বলে রাখি যেটা হচ্ছে প্রাইমারি এবং এসএসসি যে মামলা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা মামলা কোনোটার সাথে কোনোটা তুলনা করা যাবে না দুটো ব্যাপারগুলো আলাদা এসএসসি কিন্তু মেন যেহেতু যে দু হাজার ষোলো যে এসএলএসটি বলতে পারেন তো সেটা কিন্তু মেন যে ব্যাপার সেটাতে কিন্তু নম্বর আলাদা ছিল কিন্তু প্রাইমারি ক্ষেত্রে টেটের যে বা ও সংক্রান্ত আর সংক্রান্ত ব্যাপার টেটের যে যেটা ওয়েটেজ থাকে সেটা কিন্তু ফাইভ পার্সেন্টের মতো তো সেক্ষেত্রে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার এবং নিয়োগ এবং টেট কিন্তু আলাদা বিষয় এবং প্রাইমারি ক্ষেত্রে বলছি তো এটাও কিন্তু কোর্টে আজকে আলোচনাতে এসেছে এবং সেক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়েছে বলে আমরা মনে করছি এবং এখন এখন থেকে আপনারা অযথা চিন্তা করবেন না প্রায় দু মাস পর এটি শুনানির জন্য উঠছে যেটা আমরা বললাম এবং তো টেট একটা এক্সামিনেশান এবং সেই এক্সামিনেশান উপর ভিত্তি করে অনেক নিয়োগ হয়েছে যেটা হচ্ছে দু হাজার ষোলো রিক্রুট প্রসেস যেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার মতো এবং তারপর দু হাজার কুড়ি রিক্রুট প্রসেস যেটা ষোলো হাজার পাঁচশো এবং তারপর দু হাজার বাইশ প্রসেস যেটা যেটা দু হাজার চব্বিশে নিয়োগ হয়েছে সেটা হচ্ছে ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে অনেক দু হাজার টেট পাস করে চাকরি পেয়েছে এবং অনেকে দু হাজার সতেরো আছে তো এইসব মিলে ষাট পঁয়ষট্টি হাজারের মতো টোটাল হবে হয়তো তো এই ষাট পঁয়ষট্টি হাজারে আজকে চোখ ছিল পুরো একদম আদালতের দিয়ে কী হতে চলেছে কী ব্যাপারটা নিয়ে সেই সংক্রান্ত আপডেট আমরা দিলাম এবং তার সাথে অনেকেই হয়তো টেট দু হাজার চোদ্দো থেকে নট ইনক্লুড অবস্থা আছেন যুক্ত হতে পারেনি তাদেরও চিন্তার বিষয় কারণ তারা যে ব্যাপারটা নিয়ে এতদিন ধরে কেস লড়ে যাচ্ছেন বিভিন্ন কেসের সাথে যুক্ত আছেন সেটাও কিন্তু সেই পৃথিবীটা যদি কোনো কারণে প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই প্রবলেম হয়ে যাবে এবং সেটা কিন্তু গোলমাল হয়ে যাবে তো একটা একজন স্বচ্ছ ক্যান্ডিডেটও যাতে না বাদ যায় সেটাই কিন্তু আমরা আশা করবো যে হতে পারে এবং হতে চলেছে এখন দেখার বিষয় সেদিন কী হতে চলেছে তো আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে ভেরিয়াস যে ভিডিওগুলো আছে এবং সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আগের যে ভিডিও ডেট দু হাজার চোদ্দো আগের যে অর্ডার কপি এবং সেই সংক্রান্ত যে তার ক্ল্যারিফিকেশান বা বিশ্লেষণ সমস্ত কিছু বলতে পারেন এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আলাদা ধরনের যে ভিডিওগুলো আছে সেগুলো আছে এবং সেগুলো কিন্তু পরপর আমরা দেখতে পাবো অনেকে যারা মিস করেছেন তাদের উদ্দেশ্য বলছি এবং পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা শেয়ার করবো এবং কোর্টের যে আপডেট আসবে অর্থাৎ অর্ডার কপি যখন আসবে পিডিএফ ফাইল আমরা টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো এবং সেই অর্ডার কপি সহজ সরলভাবে বিশ্লেষণ করব বাংলাতে সেটার জন্য আপনারা আমাদের এই চ্যানেল ফলো করুন বা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা বারবার বলছি সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল আইকন থাকে সেটাকে অল সেট করুন আমরা এক বা একাধিক ডেলি বেসিসে ভিডিও আপলোড করি যখনই আমরা ভিডিও শেয়ার করব তখনই আপনাদের ডিভাইসে নোটিফিকেশান চলে আসবে এবং তাহলে সেটা তখনই আপনারা আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং